চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়ন জমা, আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি রেজাউলের, লেভেল প্লেইং ফিল্ড চান শাহাদাত। মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। এসডিজি অর্জনে তরুণদের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরি করার কাজ চলছে, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়ন জমা দিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সে সময় চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথা বলেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অপরদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল থেকে প্রার্থী এবং সমর্থকদের পদচারণে মুখরিত ছিল নির্বাচন কমিশন কার্যালয়। দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন। মনোনয়ন জমা দেন কাউন্সিলের প্রার্থীরাও। নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথা বলেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী। তো যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি, পরিকল্পিত একটা চট্টগ্রাম গড়ে তুলব। অপরদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বিএনপির মনোনীত মেয়র প্রার্থী। সরকার, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, ইসি, আওয়ামী লীগ মিশে যে একাকার হয়ে গেছে, ইসিকে সে থেকে বের হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে সরকারি দলে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। আপনি কোথাও জনে এজেন্ট দিলেন না, নির্বাচন প্রচারে অংশগ্রহণ করলেন না, তারপর বললেন যে আমাকে নির্বাচন প্রচারণা করতে যাওয়া হচ্ছে না, এই ভিত্তিহীন কাল্পনিক অভিযোগ করার তো কোনো অর্থ হতে পারে না। এদিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আশ্বাস দিয়েছেন রিটার্নিং অফিসার। সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য, সুন্দর পরিবেশ রক্ষার জন্য, একটা সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্ভয় ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার, সেটা আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা করব। আগামী 29 মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেয়র পদ ছাড়াও 41টি কাউন্সিলর ও 13টি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন প্রার্থীরা। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে এবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। দলীয় মনোনয়ন না পাওয়ায় অনেকেই প্রার্থী ক্ষুব্ধ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বঞ্চিতদের অনেকেই। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। 19 ফেব্রুয়ারি আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে বাদ পড়েন বর্তমান 14 কাউন্সিলর। এর মধ্যে 12 জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। বঞ্চিত এসব কাউন্সিলর প্রার্থীরা বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ও দলের জন্য কাজের সঠিক মূল্যায়ন তারা পাননি। সবাই বলছে যে আমরা তো আপনাকে, আপনার পাশে আছি, আপনাকে তো আমরা প্রত্যাখ্যান করি নাই, তাহাদের এই সাহস আমাকে আরও প্রেরণা জুগিয়েছে। ইতিপূর্বে আমি 3 বার নির্বাচিত কাউন্সিলের দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস জনগণ আমার পক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের ভালোবাসা অনুভব করে, সমর্থন অনুভব করে আমি নির্বাচন করতে চাই। এদিকে নগর আওয়ামী লীগের নেতারা বলছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলও যোগ্য বলতে হবে, দল তো শুধুমাত্র জনপ্রিয়তা বা আপনার মনে হচ্ছে যে আপনি জনপ্রিয়, কিন্তু দল সব কিছু বিবেচনা করে দেখলো যে এই লোকটাকে দেওয়া প্রয়োজন, দিয়েছেন। এখানে যারা নমিনেশন পাননি তারা দলের কাছে নমিনেশন চেয়েছেন বিদায়, উনি আবার স্বতন্ত্র বা বিদ্রোহী হিসাবে নমিনেশন নিয়ে নির্বাচন করাটাকে আমি বলবো দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য সূত্রে নগরীর 41টি ওয়ার্ডে মেয়র পদে 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 313 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 55 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত। ইতিমধ্যে মিয়ানমারের সাথে ভারতের আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। উকিয়ার কুতুপালং ক্যাম্প 4 রোহিঙ্গাদের মাঝে সেলাই মেশিন বিতরণ শেষে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত কাজ শুরু করা জরুরি। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত, তার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। মানবিক সহায়তা থেকে আরম্ভ করে প্রত্যাবাসনের জন্য ভারত কাজ করে যাচ্ছে এবং মায়ানমার সরকারের সাথে তারা কথা বলছে। অনেক দিন হয়ে গেছে, অনেক আমরা কাজ করেছি, এখন আমরা একটি সম্মানজনক প্রত্যাবাসন চাই। সেফ, সিকিউর, সাস্টেইনেবল রিটার্ন, সেটা আমরা সবসময়ই চেয়েছি যে এনারা নিজেদের দেশে ফিরে যান। আর ওরার সেই জন্য আমরা রাখাইন স্টেটে যে প্রি ফ্যাব্রিকেটেড বাড়ি বানিয়ে সেটাতেও হেল্প করেছি। এসডিজি অর্জনে ভূমিকা রাখতে তরুণদের ক্ষমতায়নের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। জাতীয় উন্নয়নের জন্য তরুণদের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যে কক্সবাজারের চতুর্থ জাতীয় যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন মুজিব বর্ষ উপলক্ষে 2 লাখ যুবককে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেবে সরকার। 4 দিনব্যাপী সম্মেলনে সারাদেশ থেকে 600+ তরুণ তরুণী অংশ নিচ্ছে। শেষ করছে 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়ন জমা, আধুনিক নগরী গড়ের প্রতিশ্রুতি রেজাউলের, লেভেল প্লেইং ফিল্ড চান শাহাদাত। মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত বলেন ত্রাণ প্রতিমন্ত্রী। এসডিজি অর্জনে তরুণদের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরিতে কাজ চলছে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।